বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলের এই ভিডিওটির বিষয় একটু অন্যরকম। মানে ভিউয়ার্সদের মনে হতে পারে যে ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা নিয়ে বেঙ্গল আয়ুর চ্যানেলে আলোচনা হয়ে থাকে, অর্থাৎ ভিডিও প্রকাশিত হয়ে থাকে, তার থেকে এই ভিডিওটির বিষয় যেন একটু অন্যরকম। আসলে ঠিক তা নয়। গাত্র দুর্গন্ধ বা গায়ের দুর্গন্ধ একটি জটিল সমস্যা, এটিও একটি রোগ। অনেকেই এই রোগে ভোগেন এবং অনেক চেষ্টা করেও সহজে এর থেকে রেহাই মেলে না। প্রায় আমরা লক্ষ্য করি যে আমাদের আশেপাশের লোকজনের অনেকের শরীর থেকেই একটা দুর্গন্ধ নাকে এসে লাগে। অথচ যার শরীর থেকে এত খারাপ এবং অসহ্য গন্ধ বেরোচ্ছে, সেই ব্যক্তি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিহিত, এমনকি তারা নিয়মিত সঠিকভাবে স্নানও করে থাকেন। আমরা অনেকেই আসলে এই ধরনের সমস্যায় আক্রান্ত। শরীরের দুর্গন্ধ দূর করার জন্য বিভিন্ন পারফিউম বা সুগন্ধি ব্যবহার করি, কিন্তু এই সমাধান সাময়িক। এবং সবথেকে বড় কথা, সুগন্ধি ব্যবহার করে গায়ের দুর্গন্ধ চাপা দিতে পারলেও রোগটি কিন্তু অচিকিৎসিত থেকেই যায় এবং ভেতর ভেতর বৃদ্ধি পেতে থাকে। শরীরে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন মেদ। মেদবহুল শরীরে দুর্গন্ধ থাকে। ঘামজনিত কারণেও দুর্গন্ধ সৃষ্টি হয়, অর্থাৎ যারা গ্রীষ্মকালে বেশি ঘামেন তাদের অনেকের শরীরে দুর্গন্ধ থাকে। আবার দেখা যায় অতিরিক্ত ঘামেন এমন ব্যক্তির শরীরে কোনো দুর্গন্ধ নেই, কিন্তু যিনি খুবই কম ঘামেন তার শরীরে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। তেমনই ঘামহীন এবং মেদহীন শরীরেও দুর্গন্ধ থাকে। এর কারণ অবশ্য অন্য। এর কারণ হলো খাদ্যাভ্যাস। যারা বেশি পরিমাণে পেঁয়াজ রসুন, বিশেষ করে কাঁচা পেঁয়াজ রসুন খান, তাদের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া অবশ্যই ভালো, তবে পরিমিত পরিমাণে প্রতিদিন একটি মাঝারি আকারের পেঁয়াজ বা দু এক কোয়া রসুন খাওয়া যেতেই পারে, কিন্তু বারবার বা বেশি পরিমাণে নয়। এর প্রসঙ্গে বলে রাখি, রসুন যারা বিভিন্ন কারণে নিয়মিত খেয়ে থাকেন, তারা রসুনের গুণাগুণ ঠিক রেখেও কীভাবে রসুনের দুর্গন্ধ দূর করে নেবেন সেই সম্বন্ধে একটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। ভিডিওর শেষের দিকে লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, শরীরের দুর্গন্ধ যে কারণেই সৃষ্টি হোক, স্থায়ীভাবে দূর করতে হলে সঠিক চিকিৎসা অবশ্যই প্রয়োজন। এবার আসি চিকিৎসার প্রসঙ্গে। প্রথমেই যে চিকিৎসার কথা বলতে চলেছি, তার জন্য ঘরোয়া ওষুধ তৈরি করতে যে উপকরণ প্রয়োজন তা হলো তেজপাতা। শুধুমাত্র একটি উপকরণ, কয়েকটি তেজপাতা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেগুলি মিহি করে বেটে নিতে হবে। মিক্সি ব্যবহার করতেও পারেন, তবে মনে রাখতে হবে তেজপাতার পেস্ট বা বাটাটা যেন মিহি হয়। এই মিহি তেজপাতা বাটা শরীরে, অর্থাৎ সারা গায়ে ভালোভাবে মাখতে হবে। অন্তত এক ঘন্টা পরে স্নান করতে পারেন, দিনে একবারই যথেষ্ট। এভাবে এক টানা দশ দিনের মতো তেজপাতা বাটা ব্যবহার করতে হবে। ঘামজনিত বা মেদজনিত যে কারণেই শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাক, এই চিকিৎসায় তা দূর হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় চিকিৎসার বিষয়ে। তার আগে একটি কথা, এই ভিডিওতে উল্লেখিত ওষুধ তথা চিকিৎসার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা প্রতিটি প্রশ্নেরই উত্তর দিয়ে থাকি। যাই হোক, দ্বিতীয় চিকিৎসার জন্য যে ঘরোয়া ওষুধটি আমরা তৈরি করব, তার জন্য যে উপকরণ প্রয়োজন তা হলো আমাদের পরিচিত এক মশলা, তবে তুলনামূলকভাবে একটু কম পরিচিত। ভেষজটি হচ্ছে এলাচ, তবে ছোট এলাচ নয়, বড় এলাচ। বড় এলাচ ছোট এলাচের মতো বহুল ব্যবহৃত না হলেও অনেকেই রান্নায় ব্যবহার করে থাকেন। এই এলাচের রান্নায় ব্যবহার ছাড়াও
অতি কার্যকরী ভেষজ হিসাবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই বড় এলাচ তিন চারটির খোসা ছাড়িয়ে বীজ বা দানাগুলিকে বের করে নিয়ে একটু জলের সঙ্গে মিহি করে বেটে নিতে হবে। এই এলাচ বাটা সারা শরীরে মেখে নিতে হবে এবং ঘণ্টাখানেক পর স্নান করে নেবেন। এভাবে দিনে একবার করে একটানা 10-12 দিন বড় এলাচ ব্যবহার করলে শরীরের বা গায়ের যে কোনো প্রকার দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।